আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আসা, এটা হচ্ছে ঘোরার নতুন সিট সম্পর্কে আপনাদের একটা আইডিয়া দেবো। নতুন সিট কেমন বা কীভাবে আসে, এগুলো কীভাবে থাকে আর কি। তো দেখতে থাকুন ইনশাআল্লাহ, ফুল ভিডিওটা দেখেন। দেখেন সিটটা মোড়ে আসে আর কি, পরিচয় করে আসে। দেখেন কিভাবে আসে, নতুন অবস্থায় পরিচয় করে আসে। কাটানো থাকে, একটা কাটানো থাকে, কাটানো করে আসে। তাদেরকে কাটানোটা পরে দেখাতেছি। মালগুলো দেখেন, এগুলো সিট, আপনি যখন নিতেন সাইজ, সাইজ করলে হবে। যদি সাইজ না বলেন, নিয়মের পরে যদি ফলিতে কাটেন, কাটে পুরো গাঁত লাগান, তাহলে দুটো পশমার কি যায়। এই জন্য এগুলো কোয়ালিটির সিস্টেম করে হয় আর কি। তারপর এগুলো রইলো পায়ের স্যাটেল বলে বাংলাদেশে বা এই দেশে রাখা বা বলি, এগুলোও পলিথিনে করে আসে। কিসের ভিতরে থাকে এটা এসে পিস বলে, পলিথিনের ভিতরে, পলিথিনের ভিতরে থাকে আর কি। এগুলো দেখেন, এই আর এগুলো হচ্ছে মানে বাংলাদেশে বলে আর কি সাবক। এই দেশে আমরা ফুটবল বলি, এগুলো ব্যাগ, মানে ঘোরা কন্ট্রোল করার জন্য আর কি। এগুলো আমরা বিক্রি করি এখন থাকে। আর এগুলো প্লিজম বলে আর কি দেশে, বাংলাদেশে যে দৌড়টা তৈরি ঘোরাটা হয় এদিকে, ডান দিকে টান দিকে, ডান দিকে যা বাম দিকে, এটা আর কি। এগুলো ফলে ফলে করে সিস্টেম করে আসে। নতুন অবস্থা এইভাবে থাকে, অনেক মানে পলিথিন থাকে এর পলিথিন। তো একসাথে প্যাকলি রাখলে তো পলিথিন খুলির লাগে, পলিথিন সার কি দেখে। এখানে স্টিকার আছে, স্টিকার আছে, বাংলাদেশে বলা আর কি লাগাম। এগুলো পলিথিনের ভিতরে কি মানে থাকে আর কি, সিস্টেম আসে নতুন। আপনাদেরকে আরেকটা ভিডিও দেবো কোনটা কোন কাজের জন্য। এগুলো অনেক মডেলের আছে, কী কোনটা কী কাজ করে এটা আপনাদেরকে দেখাবো। সব তো একে কাজ করে, তবে কাজতে কেন এত রকমের আনে বা এত ডিজাইনে হয় কেন, মানে কাজটা কী, তো এটা আপনাদের একটা ভিডিও দেবো, দেখে আপনারা বুঝতে পারবেন। তখন আপনারা ফোন করার জন্য কোনটা নেবেন দেখলে বুঝতে পারবেন আর কি। এটি বাদে প্রত্যেকটা আমি আগে ভিডিও দিচ্ছি, এটি হলো ফার্মার বেঞ্চেস আর কি। ফার্মাদের কীভাবে লাগে, ফার্মাদের কীভাবে লাগাতে হয় এটা আমি একটা ভিডিও দিচ্ছি, ভিডিও দেখলে বুঝতে পারবেন। এটা সাইড ফায়ার সাইডটা দেখেন আর কি। এটা এটা একটা হাবির, এটা হচ্ছে বড় মনে করেন এগুলো প্রথম ট্রেনিং দেওয়ার সময় এগুলো লাগে আর কি। মানে আপনি যখন প্রথম নতুন করে ট্রেনিং দিয়ে দেন তখন এটা না হলে দশ হাত বিশ হাতের মতন আর কি। আর এই তো ওই ট্রেনে দেখাচ্ছি, এটার সাথে এইগুলো লাগে, লাগে তাহলে আর কি সেই ট্রেনে দেয় দেখে। নতুন অবস্থায় এইগুলা মানে পলিথিনের ভিতরে থাকে, এটিও পলিথিনের ভিতরে থাকে আর কি। আমি আরও আগে আপনাদেরকে একটা ভিডিও দিচ্ছি, ভিডিও মধ্যে এগুলোর কাজ কী, কোনটা কী কাজে ব্যবহার করা হয়, এগুলো এইভাবে প্যাকেজ হিসেবে, এবার প্যাকেজ হিসেবে আসে আর কি। এগুলো
দেখেন অনেকগুলো জিনিস থাকে, ওম হইতে সবগুলো থাকে এখানে। এগুলো আমার অন্য ভিডিও দেখে আপনারা বুঝতে পারবেন এগুলো আর কি। দেখেন গোসল করানো মানে সব কিছু আছে। দেখেন এর হচ্ছে স্টিলের পাঁপড় ক্লিন করেন না আর কি। আমি আরও আগে একটা ভিডিও দিচ্ছি, দেখেন ভিডিও আছে, প্রত্যেকটা ভিডিও আছে যেগুলো মাছ মানে গুড়ার মুখে লাগে আর কি, মাছ মাছিদের নষ্ট না করতে পারে, চোখ টোক আর কি চোখে বসে চোখ নষ্ট না করতে পারে, এই জন্য আর কি এগুলো মানে এইগুলো এরকম করে কিনে বিক্রি করে আসে আর কি। এগুলো হচ্ছে মানে এই দেশে লাভ বাধা বলা আর কি, সিটের মানে সিটটা বসানোর আগে এইগুলো ব্যবহার করা লাগে। এটি বিভিন্ন মডেলের হয়, দেখাচ্ছি আপনাদেরকে, ওই আগের ভিডিও দেখলে বুঝতে পারবেন। এগুলো এগুলো আবার মানে পলিথিনের ভিতরে হয়, এখানে পলিথিন সিস্টেম আছে, থাকে আর কি। আবার দেখেন এটা একবার ফোম সিস্টেম আর কি। তো এগুলো দেখাচ্ছি আপনাদেরকে হেলমেট। তো এগুলো পলিথিনের ভিতরে থাকে, আর এগুলোটা এই যে আছে আর কি, ব্যাগ আছে এদের সাথে। দেখেন বিভিন্ন মডেলের এগুলো হয়, ভিডিও দেখলে আপনারা দিতে পারবেন সিস্টেমটা কেমন। এগুলো হচ্ছে দোকান, যারা বড় জুতা বড় দেয় না আর কি, ব্যবহার করে না, তো ওনাদের জন্য যদি ওনাদের কোন জুতা থাকে, সু জুতা থাকে, সু জুতার উপরে এটি ব্যবহার করা হয় আর কি। এটা এক জোড়া, এক জোড়া হয় আর কি, দুই পাঁচ দুইটা বানানোর জন্য হ্যান্ড গ্লাভস প্রয়োজন হয় আত্মজ্ঞার কি। দেখেন আত্মজ্ঞার এগুলো নতুন, ওরা খেলার জন্য ফ্যান লাগে, এগুলো হলো ফ্যান। আমরা যে এগুলো ফ্যান পরি এগুলো দিয়ে দেখা গেছে গোড়া দুটি শুনে আপনি টান লাগে এখানে টাইট হয়ে থাকার, এটা হলো আপনার স্ক্রিন রাবার স্ক্রিন যে বলে না বাংলাদেশের রাবার স্ক্রিন ফ্যান, ঠিক সেম ফ্যান একবার সফট। আপনি যদি টানও খায় উঠতে শুনে দেখা গেছে গাছ মানে ফিরবে না বা সিলাই শুধবে না আর কি। এগুলো গেঞ্জি আছে চালানোর জন্য আর কি, গেঞ্জি ব্যবহার করা আর কি গেঞ্জি। তো এগুলো নতুন সবগুলো, সবগুলো তো আপনারা দেখলেন কেমন কি আসবে সব নতুন। তো আপনাদের যাদের প্রয়োজন হয় যোগাযোগ করবেন, যোগাযোগ করলে ইনশাল্লাহ দেওয়া যাবে। নতুন সিট আর পুরাতন সিটও আছে আমাদের কাছে, দুই একটা যদি পুরাতন সিট চান, অনেকে ঘোড়া বিক্রি করলে, ঘোড়া বিক্রি করলে তাদের পুরাতন সিট বিক্রি করে ফেলে, আবার ঘোড়ার যত সামান আছে সবগুলো বিক্রি করে ফেলায় আর কি। পুরাতন সিটও আছে নতুন সিটও আছে, তো যাদের নতুন সিট প্রয়োজন যোগাযোগ করবেন। নতুন সিট না করে সব কিছু আমাদেরকে কেনা আছে, ঘোড়ার যাবতীয় যত কিছু আছে সব এখানে পাওয়া যায়। আপনাদের যাদের প্রয়োজন আছে, প্রয়োজন মনে করেন কোনো কিছু লাগবে।